السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يبقي جعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب. الله پاک رب العالمین سمست پرشنسہ صلوات و سلام نازل ہوئے نبی صلی اللہ علیہ وسلم پر. گت سپتاہ شروع کریچھی سورہ زمر تفسیر بیست آیت تفسیر ہوئے آج کے آیت نمبر 21 تھیکے شروع کرو سب بھائی کاچھے قرآن کریم آچے تارا دیکھبین আর কোরআন কারীম হাতে রাখাটাই তাফসীর বোঝার জন্য ভালো, কারণ আপনি নিজের বাসায় যদি পড়েন তো হয়তো সেই বাংলা অনুবাদ থেকে বা তাফসীর থেকে পুরোপুরি উপলব্ধি করতে পারবেন না। পক্ষান্তরে আরবির সাথে মিলিয়ে যদি আপনি শোনেন তাহলে কোরআন বুঝতে অনেকটাই সহজ হবে, এটা পরীক্ষিত। সুতরাং ছোট্ট একটি কোরআন পকেট কোরআন যদি আপনারা রাখেন আর নিয়ে আসলেন, আসার পরে পানি নাজিল করেন আর পানি নাজিল করার পরে দুনিয়ার অবস্থা, পৃথিবীর জমিনের অবস্থা, জমিনের যে শস্য শ্যামল ক্ষেত খামার এর অবস্থা, তারপরে কিছুদিন পরে তার অবস্থা, এইরকম হচ্ছে মানুষের জীবন না। যেমন আসমান থেকে পানি নাজিল হওয়ার পরে ক্ষেতের অবস্থা, ফসলের অবস্থা হয়, আর ধীরে ধীরে আবার ফসল শুকিয়ে যায়। ঠিক তেমনই মানুষের নিয়ামত, মানুষের ব্যক্তি জীবনের নিয়ামত, মানে নিজের ছোট থেকে জন্মের পর থেকে শুরু করে তার যে আবর্তন বিবর্তন আর শেষ অবস্থা পর্যন্ত যে অবস্থা, অথবা মানুষকে আল্লাহ যেসব নেতৃত্ব দিয়েছেন অথবা ক্ষমতা দিয়েছেন, প্রভাব দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এসব নিয়ামতের দৃষ্টান্ত ঠিক ওই রকম। আল্লাহ পাক এরশাদ করেছেন, আলাম তারা, হে নবী তুমি কি দেখো না। কোরআন কারীমে বহু আয়াত আল্লাহ পাক আলাম তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। যেমন আলাম তারা কাইফা ফালা সূরা, আলাম তারা হে নবী কি তুমি দেখো না, আসল দেখা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, চোখ দিয়ে দেখে অনেক সময় দেখলেন আর চলে গেলেন, কোনো চিন্তাই করলেন না, কিন্তু আরেকজন দেখে সে অন্তর্দৃষ্টি দিয়ে দেখে, যার ফলে তা নিয়ে চিন্তা করে যেটা হয়েছে কি বা হচ্ছে কি বা হবে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন কারীমের বহু আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশেষ ভাবে সম্বোধন করেছে, আলাম তারা বলে যে নবী তুমি কি দেখো নি। আর কখনো কখনো মানুষ সম্পর্কে বলেছে আলাম ইয়ারো বা আলাম ইয়ারো, তারা কি দেখেনি, অন্তর্দৃষ্টি দিকে দেখা, চিন্তা করে দেখা, আলাম তারা হে নবী তুমি কি দেখো নি, আন্নাল্লাহ আনসাল মিনাস সামাই মা, যে আল্লাহ পাক আকাশ থেকে পানি নাজিল করে মানে বৃষ্টি বর্ষণ করে, উপর থেকে বর্ষণ হয় তাই হচ্ছে আকাশ থেকে বর্ষণ হওয়া। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার মানে এই নয় যে আকাশ থেকে পানি আসে, বরং উর্বর গগন থেকে উপর থেকে আসে, এর নামই হচ্ছে সামান। এর জন্য আরবি ভাষায় সামান সমগুণ মানে হচ্ছে উঁচা, সমগুণ মানে সামান মানে হচ্ছে উঁচা, যেমন সোমাইয়া সামিয়া এই নামগুলি মানে হচ্ছে উঁচা, সামায়াসম মানে হচ্ছে উঁচা। তো আকাশ যেহেতু ওপরে আছে আর এরকম মেঘমালা ওপরে আছে, সবগুলি আকাশ, এই অর্থে সবগুলি হচ্ছে আসমান বা সামান। আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ, এই কথা এই জন্য বললাম যে অনেকে বলতে পারে যে সায়েন্স তো বলে না যে আকাশ থেকে বৃষ্টি, তো মেঘমালা থেকে হচ্ছে, আকাশ থেকে কোথায় বৃষ্টি হচ্ছে। তো তাদের উত্তর দেওয়ার জন্য এই কথাটি বললাম যে ওপরে যা আছে আপনার মাথা তাই হচ্ছে সামান। তারপরে তা প্রবাহিত করেন, সেই পানিকে আল্লাহ পাক প্রবাহিত করেন পৃথিবীতে ঝর্ণাধারা রূপী,
ইয়ানাবি মানে বুঝেন, কেউ বুঝেন? এখানে একটা স্প্রিং ওয়াটার কোম্পানি আছে, অনেকে মাঝে মধ্যে এখানে দশে আসে, দূরে এগুলো আছে। তো স্প্রিং ওয়াটার, স্প্রিং ওয়াটার আরবি নাম জানা আছে? মানে হচ্ছে ঝর্ণা, আর ইয়ামবুর বহু বচন হচ্ছে, জমা হচ্ছে ইয়ানাবি। পৃথিবীতে বা জমিনে ঝর্ণা ধারা স্বরূপ বিভিন্ন ঝর্ণা রূপে আল্লাহাক তা প্রবাহিত করে দেন। কিভাবে? আল্লাহাক আসমানের পানিকে, বৃষ্টির পানিকে বহিয়ে দেন। একটি হচ্ছে তার যে সেই পানিকে মাটিতে গ্রহণ করে, মাটির তলে চলে যায়, আর যাওয়ার পরে সেটা ঝর্ণা ধারায় পরিণত হয়। বিভিন্ন আল্লাহ পাকের বিভিন্ন এলাকায় যেসব ঝর্ণা ধারা রয়েছে, সব ঝর্ণা থেকে প্রবাহিত হয় পানি। তারপরে সেই পানি জমিন, যেই জমিন ধারণ করতে পারে সেই জমিনই সেই মাটি ফসল দিতে পারে, আর যেই জমি পানি ধারণ করতে পারে না, পানি রাখতে পারে না, যেমন বেলে মাটি, মালি মরুভূমি, এই জন্য সেখানে ফসল হয় না। এত শক্ত মাটি, পাথর, পাহাড় পর্বত, পানি রাখতে পারে না, পানিকে অন্যদিকে গড়িয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাটিকে এভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। সবচেয়ে উত্তম মাটি কোন মাটি? যেই মাটি পানিকে ধারণ করতে পারে এবং ধারণ করে তা রাখতে পারে, রাখতে পারে সেই জন্য ফসল দিতে পারে। হ্যাঁ, আর যদি রাখতে না পারতো বালির মতো, মরুভূমির মতো, পানি তো ধরে সেই, কিন্তু পানি সাথে সাথে শেষ হয়ে যায়, কোথায় চলে গেছে মরুভূমিতে পানি আর খুঁজে পাচ্ছে, অথচ বৃষ্টি হয়েছে। ফসলা কাউয়া নাবি আফিলাত, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণা ধারা স্বরূপ পানি প্রবাহিত করে দেন। এর একটা তারিখ, আর একটা হচ্ছে যে আসমান থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে পুকুরে, নদী নালায়, জলাশয়ে সেগুলি গিয়ে একত্রিত হয়ে যায়, সেটাও জমিনে ধারণ করে। সোম্মায়ু খরেজ বিহি যারআন, অতঃপর আল্লাহ পাক সেই পানি দিয়ে ফসলকে উদ্গত করেন। আল্লাহ পাক তখন ফসল উদ্গত করেন, আখরাজু খরেজ মানে বের করা, যেন মুখতালিফান আলওয়ানু, সেই ফসল একরকমের হয় না। আল্লাহ পাক যদি একরকমের ফসল দিতেন, খাদ্যদ্রব্য যদি একরকম হইতো, তাহলে মানুষ বিরক্ত হয়ে যেত। যারা কোম্পানির মেশে খায় তারা একরকম না, কয়েক রকম খেয়েও বিরক্ত হয়ে যায়, দু চার দশ রকম থাকে, তারপরে পরেশান হয়ে যায়। আল্লাহ পাক মানুষের স্বভাব জানেন, এই জন্য মুখতালিফান আলওয়ান, লাউনের জামা হচ্ছে আলওয়ান, নানান ধরনের, নানান ধরনের ফসল তারপরে সেই ফসলগুলি, জমির ফসলগুলি কি হয়ে যায়? গাছপালা বা ফসল শুকিয়ে যায়, আজ এই যে মানে শুকিয়ে যাওয়া, শুকিয়ে যায়। শুকিয়ে যখন যায় তখন তার আগে ছিল সবুজ, শুকিয়ে গেল তখন তার রং হয়ে যায় মুসফার, হলুদ বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। প্রথম শুকাতে যে দেখেন হলুদের মতো হয়, তারপরে শুকিয়ে খড়খড়ে পড়ে যায়, সোমাইয়া যে আলো হতামান, তারপরে সেগুলিকে যে হলুদ বর্ণ হয়ে শুকিয়ে গেল সেগুলিকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ খড়খড়ে পরিণত করে দেয়। ফসলকে যদি যথা সময় কেটে না নিয়ে আসেন, নান তাহলে সেগুলি শুকিয়ে গিয়ে হলুদ হবে, হলুদ হওয়ার পরে একেবারে কি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর জমিনের জন্য জমিনিতে মাটিতে মিশে যাবে, কোন কাজে থাকবে। ইন্না ফি যালিকা লাযিকরা, আল্লাহ পাকের এই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইলো, তারপরে ফসল জন্মালো, কত সবুজ, কত সুন্দর লাগে দেশ দেখতে, মন ভরে যায়, তারপরে তা শুকিয়ে গেল, হলুদ বর্ণ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এতে আল্লাহ বলছেন যে অবশ্যই উপদেশ রয়েছে। কিন্তু যে শুধু শুনলো
আর ওই দৃশ্য দেখলো, কিছুদিন সবুজ দেখলো, তারপরে এখন সব ধান গম পেকে গেছে, আর তারপরে কেটে নিল, কাটলো, কাটলো না, সব ঝরে নষ্ট হয়ে গেল, দেখলো দেখলো মোটা খায় মোটা হয়েছে, সে কিছুই শিখলো না, কিছু শিখতে পারলো না, কিন্তু যে অন্তর্দৃষ্টি দিয়ে দেখলো এই দৃশ্যগুলি, সে অনেক কিছুই শিখলো। আল্লাহ বলছেন এতে উপদেশ রয়েছে অবশ্যই, লাজিকা জিকরা মানে উপদেশ, আল্লাহ মানে অবশ্যই, লাজিকা অবশ্যই উপদেশ রয়েছে, লেবুলিল আলবাব, কিন্তু কার জন্য? হ্যাঁ, মোটা বুদ্ধির লোকের জন্য। আল্লাহ বলছেন লেবুলিল আলবাব, বুদ্ধিমান লোকদের জন্য, জ্ঞানী ব্যক্তিদের জন্য, লুকপুন মানে জ্ঞান, আর ওর জামা হচ্ছে আলবাব, আর জু মানে ওয়ালা, জুয়ের বহু বচন হচ্ছে উন, যারা জ্ঞানবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, তাদের জন্য এতে উপদেশ রয়েছে। কি উপদেশ রয়েছে বলতে দেখি। হ্যাঁ, একজন মানুষের জীবন চিন্তা করে, আপনারা এই যে বয়সে আছেন, তার আগের বয়স প্রথম থেকে দুর্বল ছিল, জমি থেকে যখন ফসল উদ্গত হয় গজে উঠে কত দুর্বল, ঠিক না? তারপরে তখন একটু শক্তিশালী সবুজ হয়, আপনিও সবুজ হয়েছিলেন, আমিও সবুজ হয়েছিলাম, তাই না? বিশেষ করে 7-8 বছর থেকে শুরু করে 14-16 বছর পর্যন্ত ছেলেরা দেখতে অত্যন্ত সুন্দর হয় লাগে না, লাগে না, সবুজ দেখতেই ভালো লাগে, ছেলেমেয়েদের এত মজা লাগে, নিজের ছেলে আর অপরের ছেলে এই বয়সটাই কত সুন্দর, সৌন্দর্য সবচেয়ে ভালো থাকে। মেয়েদের ক্ষেত্রে বলতে পারেন, মেয়েদের ক্ষেত্রে ওই রকমই, 22-24-28, খুব বেশি হলে 30 পর্যন্ত দেখবো, তারপরে 30 পর্যন্ত বিয়ে দিচ্ছেন না, হ্যাঁ মাস্টার ডিগ্রি আর পিএইচডি আর এই বানাবেন সেই বানাবেন, ডাক্তার করবেন, করতে করতে দেখা হবে 30 বছর বয়স হয়ে গেছে আর কোন কাস্টমারই খুঁজে পাওয়া যায়, কারণ এই ফসলতে এখন কি হতে লেগেছে, ইহিদ্র শুকাতে লেগেছে, শুকাতে লেগেছে, হলুদ হতে লেগেছে, এখন কিছুদিন পরে খড়কুটায় পরিণত হবে, 40 বছর বয়সে বিয়ে দেবেন। আজকাল অধিকাংশ যেসব মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে, এমনকি আরো দেশে 40 হয়ে যাচ্ছে বিয়ে, স্বামী বাচ্চ 45 হয়ে গেছে বয়স শেষ, আর নেই স্বামী পাওয়ার বয়স নেই, তত অশান্তির শূন্য জীবন। তো চিন্তা করুন, তারপরে দাড়ি বেরোল, এখন সৌন্দর্য করতেছে, দাড়ি কেটে আর দাড়ি মন্ডল করে হারাম কাজ করে যতই সুন্দর বানার চেষ্টা করে কখনো সুন্দর হইতে পারবে না, আরো খারাপ লাগছে, তাই না? গরম নেই দাড়ি থাকলে একটু স্লিম হচ্ছিল, আর পুরুষের জন্য অলঙ্কার হচ্ছে দাড়ি, অনেকে মনে করেন না দাড়ি মন্ডল রাখবো আর এস মন্ডল থাকবো দেখতে সুন্দর লাগবে, না কখনো সুন্দর লাগবে না, আসল সৌন্দর্য বৈশিষ্ট্য লেগেছে সবুজ জিন্দি, তারপরে আসছে এখন ধীরে 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 দাড়ি সাদা হতে লেগেছে, চুল সাদা হতে লেগেছে, হাত পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, বা প্রেশার শুরু হয়ে গেছে, তার সুগার শুরু হয়ে গেছে, সুগার শুরু করেছে, এখন তার অবস্থা হলুদ বর্ণ হতে শুরু করেছে, সোমাইয়া যায় হতো আমার চূর্ণ বিচূর্ণের কখন কবর চলে ইন্দ্রাণী দাঁড়িয়ে করে, এতে নিশ্চয় নিশ্চয় উপদেশ রয়েছে, কিন্তু জ্ঞানী নেই যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এইভাবে মানুষের জীবনে আবর্তন বিবর্তন নিয়ে আসতে পারে, দুর্বল থেকে শক্তিশালী করলেন, শক্তিশালী করার আবার দুর্বল কমজোর করে দিয়ে এবং মাটি থেকে আলামিন আখালাক নাম সৃষ্টি করে আর মাটিতে মিশিয়ে দিলেন, আবার কবরে পৌঁছে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আবার সৃষ্টি করতে সক্ষম, আবার হিসাব নিকাশের জন্য জবাব দেয় করতে আল্লাহর দরবারে সেখানে হাজির করতে সক্ষম আল্লাহ। তারপরে ভালো মানুষের কথা উল্লেখ করেছেন যে ভালো মানুষের অন্তর কেমন থাকে আর যারা অসহ ব্যক্তি তাদের অন্তর কেমন থাকে, আর এই দুই অন্তর কি সমান হতে পারে, দুই শ্রেণীর লোক কি সমান হতে পারে অর্থ কখন না, আফামান সারা আল্লাহ সাদরাউল ইসলাম, আচ্ছা বলো তো ওই ব্যক্তি যার পক্ষকে আল্লাহ খুলে দিয়েছেন, সারা আয়াস রাবানি খুলে দেওয়া, উন্মোচিত করে দেওয়া, এই জন্য কোন কিছুর ভাষ্যকে সারা বলা যায়, আর সারা একটা হাদিসের ব্যাখ্যাকে সাহা বলা হয়, হাদিসের সাহা বুখারী সাহা ফতুল বাই মানে ভাষ্য, কারণ তা দিয়ে আপনি বুঝতে পারছেন না সেটাকে আপনার জন্য খুলে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন এখন ভাষ্য পড়ার পরে ব্যাখ্যা পড়ার পরে বুঝতে পারছেন, আহমান সাহা আল্লাহ সাদরাউল ইসলাম, আচ্ছা বলো তো যেই ব্যক্তির বক্ষ কি মানে হৃদয় অন্তর কি
আল্লাহ পাক খুলে দিয়েছেন লিল ইসলাম, ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে, ইসলামকে বিশ্বাসে, ইবাদতে, আখলাকে, সার্বিক জীবনে সাদরে গ্রহণ করেছে অন্তর খুলে ওই ব্যক্তি, ওই ব্যক্তি তার রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে এক নূর, আল্লাহর আলো, প্রদত্ত আলোর উপর অটল থাকে। যে ব্যক্তির অন্তর আল্লাহর দিন ইসলাম কবুল করার জন্য আল্লাহ যা বলেছেন তা মানে, যা বিশ্বাস করতে বলেছে বিশ্বাস করি, যা ইবাদত করতে বলেছেন ইবাদত করি, যে তরিকা বলেছে সেই তরিকায় পালন করি, আর যে আখলাক গ্রহণ করতে বলে সেই আখলাক গ্রহণ করি, যা অর্জন করতে বলেছেন তা অর্জন করি। আল্লাহ পাক যার অন্তর এইভাবে ইসলাম কবুল করার জন্য খুলে দিয়েছেন, সেই ব্যক্তি রবের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত নূরের উপর প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ নূর তার সাথে থাকে। সেই ব্যক্তি এখানে উজ্জ আছে আরেকটা বাক্য, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো বা এই ধরনের লোকেরা কি ওদের মতো যাদের অন্তর অত্যন্ত শক্ত নিষ্ঠুর, যাদের অন্তর পাথরের মতো, পাথর থেকে তো ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, পাহাড় থেকে দেখা যায় যে পানি বইছে, কিন্তু মানে পাথরের মতো অন্তর আলা মানুষ আছে যে জীবনের চোখে পানি আসে না, জীবনের চিন্তা হয় নাই যে আমি ছিলাম কি, হয়েছি কি, হব কি, যাব কোথায়, কি আমার হবে, কোথায় যেতে হবে, কোনদিন চিন্তা করবে পাথরের চাইতে সত্যতা। আল্লাহ পাক করে বলছেন যে এই দুই দল সমান হতে পারে না, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দ্বিতীয় যে বাক্যটি বললাম এটা উচ্চ আছে, এর প্রমাণ হচ্ছে বাকি অংশটুকু, কারণ এখানে শক্ত অন্তর আলা মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে যাদের অন্তর নিষ্ঠুর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তাদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে। ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ, ওয়াইলুন মানে হালাক, ধ্বংস, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি নাম, ওয়াইলুন লিকুল্লি হামাজাতিন লুমাজা, ফাওয়াইলু ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন। কোরআন কারীমে এই ওয়াইল শব্দ বহুবার আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাহলে যাদের অন্তর আল্লাহ স্মরণ থেকে, আল্লাহ স্মরণ ফরজ স্মরণ হচ্ছে, ফরজ ইবাদত বান্দেগী করা, পাঁচটা নামাজ পড়া, আপনি মিস সালাত আলে দিকরি আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করুন, ফরজ রোজা হচ্ছে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহকে স্মরণ রেখেছেন তাই ফরজ রোজা আদায় করেছেন, আপনি রমজান মাসে ফরজ যাকাত প্রদান হচ্ছে আল্লাহ পাকের স্মরণ, ফরজ হজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ, এগুলি হচ্ছে ফরজ জিকির আজকার, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা স্মরণে রাখা যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, আল্লাহর কথা বাইরে যেতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন নোট করার জন্য ফেরেশতাদেরকে লাগিয়ে রেখেছেন, আর যদি নাও লাগাতেন শুধু আমাদের উপর প্রমাণ প্রুফ কায়েম করার জন্য আল্লাহ লাগিয়েছেন কেরামান কাতিবিন কি, আর না হলে কোনো প্রয়োজনই হয় না, আল্লাহ তো সবকিছুই জানছেন, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপনে থাকতে পারে না। তাহলে ইমানের অবস্থা, চরিত্রের অবস্থা, চলাফেরা কেমন সুন্দরভাবে চিন্তা করতে দেখি, এর নাম হচ্ছে আল্লাহকে স্মরণ রাখা। আর এছাড়া অতিরিক্ত নফল জিকির আজকার পূর্ণাঙ্গ বাক্য দ্বারা, উলায়কা ফি দলালিম মুবিন, এরা সুস্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে, গুমরাহিতে রয়েছে, কারা, যাদের অন্তর আল্লাহর স্মরণে কঠোর হয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লা আহসানা আল হাদিস, মহান আল্লাহ সর্বোত্তম বাণী নাযিল করেছেন, আহসানা হাদিস, সর্বোত্তম বাণী কি, আল কোরআন কারীম, এই কোরআন কারীম হচ্ছে সবচাইতে উত্তম হাদিস। তাহলে কোরআনের নাম এই আয়াতটি সূরা জুমারের আয়াত নম্বর 23 মনে রাখবেন, আল্লাহ কি বললেন, কোরআনের নাম হচ্ছে হাদিস, আর হাদিস মানে হচ্ছে বাণী, কার বাণী, আল্লাহ পাকের বাণী। আর যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বচন, তিনি যা বলেছেন, তিনি যা করেছেন আমল, তিনি যা অনুমোদন দিয়েছেন সামনে হয়েছে, স্বীকৃতি দান করেছেন, তার আখলাক চরিত্র এগুলি হচ্ছে হাদিস। তাহলে হাদিস ওয়ালা কারা, যারা কোরআন মানে আর হাদিস মানে, কোরআন বিনা কোনো শর্তে অমুক বলেছেন না বলেননি,
ইমাম সাহেব এই রায় মত দিয়েছেন না দেননি, আমাদের তরিকায় আছে না নেই, আমাদের হুজুর বলছেন না বলেন নেই, হ্যাঁ আমাদের ইমাম সাহেব আসলে বলেছেন না বলেন নেই, আমাদের মজাবে আছে না নেই, এসব দেখেন এইসব শব্দ লাগাই না। আমাদের ইমাম সাহেব পাশ করিয়েছে না করেনি, অবহেলিয়া পাশ করেছে না করেনি, এসব যারা শর্ত লাগায় তারা কোরআন সুন্নাহকে ওইভাবে মানে না যেভাবে আল্লাহ মানা ফরজ করেছে, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করে না যেভাবে আল্লাহ ফরজ করেছেন, বিনা কোনো শর্তে আল্লাহ পাক এবং তার রাসূলের কথা মানতে হবে। তো আহলুল হাদিস ওরা যারা কোরআন মানে এবং হাদিস মানে, জীবনের সার্বিক ক্ষেত্রে আকীদার ক্ষেত্রেও আর ইবাদতের ক্ষেত্রেও আখলাক মুআমালাতের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বিবাহ শাদী, এমন নয় যে নামাজটা পড়ে তো সহিহ হাদিস মোতাবেক আর বিবাহ শাদী হয় হিন্দুদের মোতাবেক, সমস্ত পাপ করে দেশ আচার কি করবো, দেশে যেমন চলছে তেমন চলতে হবে, বাস্তবায়ন করতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আর যারা শর্ত সাপেক্ষ কোরআন হাদিস মানে তারাও মানে, কিন্তু শর্ত সাপেক্ষ সবগুলি হাদিস মানতে চাই না, আয়াতের অপব্যাখ্যা করে দেয়, আয়াতকে বিকৃত করে দেয়, কারণ আমাদের মোজাবে নেই, আমাদের তরিকা নেই, আমাদের কেউ সাহেব বলেননি, তা শর্ত সাপেক্ষ কোরআন হাদিস মানে। আল্লাহ পাক বলেছেন ওয়াইসাল্লিম মুতাসলিমা, বিনা কোনো শর্তে মানে, আয়াতের একটি অংশ বললাম তার আগে আল্লাহ কসম করে বলছেন, নিজের কসম করে, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনু, কখনো হবে না আল্লাহ বলছেন, ওয়ারব্বিকা তোমার রবের কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখো, কখনো মমিন মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমু ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত হে নবী তোমাকে হাকিম বিচারক না বানিয়ে নেবে, ফিমা শাজারা বাইনাহুম তাদের যা কিছুই দ্বন্দ্ব বিবাদ হবে, মতবিরোধ হবে, ইখতিলাফ হবে, মাসলা মাসায়েল আকীদার হোক আর ইবাদতের হোক, আর হালাল হারাম না জায়েজ না জায়েজ করবো না করবো না সুন্নাত না বিদআত, ফিমা শাজারা বাইনাহুম যতক্ষণ পর্যন্ত নবীর কাছে ফয়সালা না নেবে, তুমি যে ফয়সালা দিয়েছো সেটা কবুল করতে গিয়ে সামান্যতম যেন সংকীর্ণতা না থাকে, সংকোচ বোধ না হয়, এত স্পষ্ট বিনা কোন শব্দ সহি হাদিস গ্রহণযোগ্য মাকবুল হাদিস মানা ফরজ। আমার আলমরা বলেছে না বলেন, কে বলেছে না বলেন, আমি যেই তরিকার উপরে জন্ম নিয়েছি সেই তরিকার আলোচনা বলেননি, কিন্তু ইমাম শাফির তরিকার আলোচনা বলেছেন, ইমাম মালিকের তরিকার আলোচনা বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বালের অনুসারী তারাও বলেছেন, আর তারা বলুক আর নাই বলুক, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, আশা করি স্পষ্ট, তাই না? এর নাম হচ্ছে কোরআন হাদিসের অনুসরণ করা। আকসামুল হাদিস কিতাব মুতাশাবিহা, এই কিতাব হচ্ছে মুতাশাবিহা, মুতাশাবিহা মানে সামঞ্জস্যপূর্ণ, এখানে মুতাশাবিহা অর্থ হচ্ছে তাশাবু মানে একটা আরেকটার সাথে মিল আছে, সহজ ভাষা সামঞ্জস্যপূর্ণ, একটি একটি আয়াতে একটি বিধানের একটি হুকুমের আরেকটি হুকুমের সাথে আয়াতের সাথে মিল আছে, সামঞ্জস্যপূর্ণ মুতাশাবিহা। মাসানিয়া দুইটি কোন আল্লাহ এখানে বলেছেন কোরআনে কারিমে, মাসানিয়া যা বারবার আবৃত্তি করা হয়, যার পুনরাবৃত্তি করা হয়, মাসানি মাসকা মানে দুই দ্বিবচন তাসনিয়া থেকে, আর মাসানি মানে যা বারবার ফিরিয়ে নিয়ে আসা হয়, যা বারবার করে কোরআনে কারিমে আসে, এই দুইটি শব্দের তাফসীর ভালো দর্শন। মুতাশাবিহ কি বললাম, সামঞ্জস্যপূর্ণ, যার একটির আরেকটির সাথে মেল আছে, কি দিক দিয়ে, বিভিন্ন দিক, ভাষাগত দিক থেকে, ভাষায় আপ ডাউন নেন, একবারে একবারে খুবই সুন্দর ভাষা অলঙ্কারযুক্ত, আর একবারে নিচে নেমে গেল ভাষা, এইরকম নাই করা,
একই রকম স্তরের ভাষা, ভাষা কত দিক থেকে আল্লাহ কালাম মোতাশাবে, অলঙ্কার কিন্তু অলঙ্কার একটা বিদ্যা কিন্তু সাবজেক্ট ভাষা। যেমন আমরা অনেকে বলি কিন্তু কখন তো খুব মূল্যবান কথা বলি, আর কখনো একেবারে মানে অল্প কথায় অনেক কথা বলতে হয়, আর কখনো এমন আলতুফন্ত কথা হয়ে যায় যে এতগুলি কথা বললেন কিন্তু সবগুলি অসা নেয়, তাই না? কোরআনে কিন্তু এরকম সামঞ্জস্যপূর্ণ একই রকমের লেভেলে চলছে আল্লাহ পাকের অলঙ্কার। এটা একটা দিক, অর্থের দিক থেকে, বিধানের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সামঞ্জস্যপূর্ণ, যাতে মানুষ এমন কোন বিধান নেই যা মানুষের জন্য পালন করা সম্ভব নয়, এমন কোন বিধান নেই যা মানুষের জন্য ক্ষতি করে, এমন না যে কোরআনের বিধান মানলে দুনিয়া করতে পারবে, দুনিয়া চলা যাবে না, বন জঙ্গলে বসবাস করতে হবে, সংসার ত্যাগ হয়ে যেতে হবে, এরকম কিছু নেই, মানুষের জীবনের সাথেও সামঞ্জস্য করবে। পক্ষান্তর অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্মে সত্যিকার যদি হোক, যদি একবার ধর্মযাজক হইতে হয় তাহলে ন্যাংটা নিতে হবে, ন্যাংটা পীরের ধর্ম আর না ন্যাংটা সাধুর ধর্ম, নাহলে বন জঙ্গলে হ্যাঁ একবার নির্জনতা অবলম্বন করতে হবে, হ্যাঁ সাধু সন্ন্যাসী হইতে হবে, বৈরাগ্যতা অবলম্বন ইত্যাদি ইত্যাদি। বিবাহ শাদী করা চলবে না, যেমন খ্রিস্টান ধর্মে আছে বিশেষ বিশেষ তার ধর্মযাজক বা তাদের তাদের মহিলারাও আমার সাথে কথা হয়েছে আমাদের বিয়ে করা নিষেধ, বিয়ে করতে পারবে না, লুকি লুকি ব্যারিসার চলছে, কারণ আল্লাহ পাকের যে সৃষ্টি প্রকৃতি ফিতরাত তার বিরোধিতা করলে মানুষ কখনো তার মোকাবিলা করতে পারবে না। ওয়ালা ইয়াশাআ দিন আহাদুন ইল্লা কালা সহিহ বুখারী যে হাদিস আছে, যে আল্লাহ প্রদত্ত দিনের যে বিরোধিতা করবে যে না আমি বিবাহ করব, আমি রাত্রে ঘুমাবো না, সারা রাত জাগবো, ইল্লা কালা সে পরাজিত হয়ে যাবে, সে আছাড় খেয়ে পড়বে, দিন আমাদের বহন থাকবে সে আছাড় খেয়ে পড়বে, রাত্রে সারা সারা রাত জেগে সে সকালে ডিউটি করছে না, ধোকাবাজি করছে মালিক করবে, ইল্লা কালা হইল না হইল না, সারা রাত এদিকে তাহাজ্জুদ করেছে স্ত্রীকে উপেক্ষা করেছে, অন্যায় হইল না হইল না, তাহলে যদি এগুলো অন্যায় হয় এসা ওজুতে ফজর পড়া তাও 40 বছর ধরে এসব যে মিথ্যা ইচ্ছা কাহিনী এগুলি কি ইসলাম? এগুলো ইসলাম না, এমনকি এমাম সাহেবরা এগুলি করেনি, এরকম নাফরমানি তারা করেনি, কখন করেনি, কিন্তু এগুলি আসলে ভণ্ডরা, এগুলি মিথ্যা রচনা করেছে, মিথ্যা রচনা করেছে। তো এইসব বিষয়ে যদি বলা হয় তো অনেক কথা রয়েছে, যাই হোক দিন দিন ইসলাম সুবহানাল্লাহ, দিন ইসলাম পালন করে আপনি দুনিয়ার একবার শীর্ষ স্থান হয়ে যেতে পারেন, নেতৃত্বের ক্ষেত্রেও ধন দৌলতের ক্ষেত্রেও, আর দিন আপনার জায়গায় বহাল আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, মাহে রমজানের সিয়াম ঠিক আছে, ফরজ যাকাত সব ঠিক আছে, দান খায়রাত মসজিদ মাদ্রাসা দিনের ইসলামের খেদমত ইসলামের দাওয়াত সব ঠিক আছে, আর দুনিয়ার সবচেয়ে বড় নেতা হইতে পারে, সবচেয়ে বড় ধনাঢ্য হইতে পারে, আর সবচেয়ে বড় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হইতে পারে, সবকিছু হইতে পারে, মুতাশাবিহা এই মুতাশাবিহা তাফসীর আলে ইমরান মুতাশাবিহা ছাড়া পৃথক, কিন্তু ওখানে মুতাশাবিহা অন্য অর্থ ব্যবহার হয়েছে, কখনো এরকম এক জায়গায় তাফসীর শুনলেন আর আরেক জায়গায় সূরা আলে ইমরান আসলো, আসার পরে দেখুন গোয়েল্লাজি আনজাল আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন নাউমুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহা, ওইখানে মুতাশাবিহা এসেছে, তখন ভাবলেন যে আমি তো একটা শাইখের কাছে তাফসীর শুনেছি, মুতাশাবিহ মানে সামঞ্জস্যপূর্ণ, তো এই তো সিরিয়া হইল সুরে আলেম, না ওখানে আলাদা বিষয়, একই শব্দের অন্য অর্থ, সেখানে অন্য অর্থে সেখানে আল্লাহ পাকরা উন্নত সাজা করেছেন, সেখানে কোরআনে কারীমের আয়াতগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, এখানে সবগুলি আয়াত সম্পর্কে কোরআনে কারীমের পুরো কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ বলছেন এই কিতাব হচ্ছে মুতাশাবিহ সামঞ্জস্যপূর্ণ, এটা পুরো কোরআনে কারীমের গুণ, তখন তো ওখানে কোরআন আয়াতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ওয়া আল্লাযী আনজাল আলাইকাল কিতাব আল্লাহ সেই সত্তা যিনি হে নবী তোমার উপর আল কিতাব নাযিল করেছেন, মিনহু আয়াতুন মুহকামাত তাতে বেশ কিছু হ্যাঁ স্পষ্ট বিধান সম্পূর্ণ কি আছে আয়াত রয়েছে মুহকামাত স্পষ্ট, কোরআন আয়াত পড়লে বিশ্বাস করতে আকীদা না ইবাদত না আখলাক
না আদান প্রদান মামলা, হালাল না হারাম ঘটনাবলী, না কি বুঝতে পারছেন? মহকামাত স্পষ্ট অর্থ বুঝতে পারছেন মহকামাত। অন্যা উম্মুল কিতাব, এগুলি হচ্ছে এই আল কিতাব কোরআনে কারীমের আসল বিষয়বস্তু, আসল বিষয়বস্তু। ও হারাম মুতাশাবিহা, আর কিছু আয়াত রয়েছে যেগুলির আয়াত অর্থ বা যেগুলির উদ্দেশ্য অস্পষ্ট মুতাশাবিহা। ও হারাম মুতাশাবিহা, এখানে মুতাশাবিহা কি অর্থ তার ব্যবহার হলো, যেগুলির অর্থ হচ্ছে অস্পষ্ট, মানুষের জানার ক্ষমতা নেই, আল্লাহ পাক জানাননি, সেগুলি সেই আয়াতগুলির সাথে আপনার আমার কর্মজীবনের ইবাদত বান্দেগীর আখলাক চরিত্রের কোনো সম্পর্ক নেই। এ হচ্ছে মুতাশাবিহা। যেমন আলিফ লাম মিম, হ্যাঁ কাফ, কাফা ইয়া আইন সাদ, এগুলি সম্পর্কে এতটুকু ঈমান বিশ্বাস যথেষ্ট যে এগুলি আল্লাহ পাকের কোরআনে কারীমে মানুষদের জন্য হওয়া দরকার, আমাদের দেশে একশ্রেণী আলেমরা যাদের মধ্যে আকিদার ক্ষেত্রে ভুল ভ্রান্তি আছে, যার ফলে তারা আল্লাহ পাকের গুণাবলী নাম এবং গুণাবলীর আয়াতগুলিকে মুতাশাবিহাত করে, অনুসারী তার হাতে মূল রয়েছে, তাহলে আল্লাহর হাত আছে না নেই, আর বেশি আয়াত লাগবে না। না আল্লাহর চেহারা, ওয়া ইয়া ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা, চেহারা কথা আল্লাহ বলেছে না বলেনি, তাহলে আল্লাহ পাকের চেহারা, হ্যাঁ মুখমণ্ডল ফেস আছে, কিন্তু তার মত আল্লাহর মত কারোর সাথে কোনো তুলনা নেই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে আল্লাহ পাক যেগুলি তার গুণাবলী সাব্যস্ত রেখেছেন, কোরআন এবং হাদিসে আছে, আল্লাহ পাক বলেছেন অথবা তার রাসূল বলেছেন, সেগুলি আমরা বিশ্বাস করি মানি, কিন্তু কোন সাদৃশ্যতা নেই, কারোর সাথে কোনো তুলনা নেই। বুঝা গেছে? পক্ষান্তরে বিদ্যার্থীরা কি করে বলছে, এগুলির মান বোঝা যাবে, বোঝা যাবে না, এটা বোঝার বিষয় না, একদম এরকম। অর্থ স্পষ্ট আমাদের আকীদা স্পষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন, আল্লাহ পাক খুশি হন, বলছেন আল্লাহ খুশি হন, আল্লাহ অনুগ্রহ করেন, তার তাবিল করে বিকৃত করে, আল্লাহ খুশি হন মানে অর্থ স্পষ্ট, তবে কেমন খুশি হন আল্লাহ যেমন খুশি হন তেমন, কারো সাথে তুলনা নেই। বুঝতে পারলেন? আসল অর্থ তাহলে মহকাম, ধরনটা হচ্ছে মুতাশাবিহ, এটা শুনে রাখেন। কিন্তু বিদাতিরা বিদাতি আলাদা কি বলে, অর্থ মুতাশাবিহ, অর্থ অস্পষ্ট, এদের অর্থ তার বুঝে না, আল্লাহর হাত বুঝে না, আল্লাহর চেহারা বুঝে না, আল্লাহর নেমে আসা বুঝে না, আল্লাহ পাকের কথা বলা বুঝে না, হ্যাঁ আল্লাহ পাকের খুশি হওয়া বুঝে না, বুঝে না, আল্লাহ পাক বুঝে রাগান্বিত হন, গাজিব আল্লাহ আলে, আল্লাহ গজব মানে কি ক্রোধ, যে আল্লাহর ক্রোধ আমরা বুঝি নাই। মুতাশাবিহ বলে না, মুতাশাবিহ নাই, অর্থ মুতাশাবিহ নাই, তবে ধরন, ধরন অস্পষ্ট জানা নেই, ধরনের কারোর সাথে তুলনা নেই। আমরা যদি রাগি, রাগে শরীর হালকা হয়ে যায়, ব্যালেন্স লেস হয়ে যায়, তাই না?
ঠিক রাখতে পারে অনেক রকম তত্ত্বতর কাছে কথা বলতে বের হচ্ছে না রাগে আল্লাহ পাক শিরক করে সবচেয়ে বেশি রাগ করে তার গজব ক্রোধ হ্যাঁ খুন করলে জেনা করলে প্রতিবেশী যদি তার সাথে যদি জেনা করে তার সবচেয়ে রাগ ভাই না ভাই না তাহলে আল্লাহ রাগ মানুষের রাগের মতো না কিন্তু আল্লাহ পাক রাগান্বিত হয় এই বিষয়টি স্পষ্ট হয়ে গেলে তাহলে তখন আর বুঝতে অসুবিধা হবে না এই বিষয়গুলি কারণ আমাদের সেইগুলি আলেম সমাজের ভুল সহি আকিদা না পড়ার কারণে ওই বিদাতি আকিদায় না সাফিয়া করেছে মা তরিকি আকিদায় আর আশারি মতবাদ করেছে যার ফলে সহি আকিদায় তারা খুঁজে পায়নি যদি তারা সহি আকিদার কিতাবগুলি পড়তো অথবা সরাসরি কোরআন হাদিসের যেভাবে আছে অর্থ সেইভাবে আর আইমা কেরামদের উক্তিগুলিকে সামনে রাখতে এবং মালিক রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা যে আল্লাহ আরশে আছেন এই সম্পর্কে তখন তিনি কি বলেছিলেন আল ইসতিওয়া ও মারসুম মাস্তাওয়া আরশ হ্যাঁ বিদাতি আলেমরা বলবে আল্লাহ আরশে এটা আল্লাহ সর্বত্র বিরাজমান তাই না আল্লাহ আরশে বলছে এটা মুতাশাবিহ আয়াত না মুতাশাবিহ নয় এটা যদি মুতাশাবিহ হয় তো ইমাম মালিক বলতেন যে দেখো তোমার জিজ্ঞাসা করে বলেছে মুতাশাবিহ সম্পর্কে জিজ্ঞেস করতে কারণ আল্লাহ নিষেধ করে মুতাশাবিহ অস্পষ্ট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে তাই না না তিনি বলছেন আল ইসতিওয়া ও মারসুম আল্লাহ আরশে সমুন্নত এটা জানা সবার জানা কোরআন হাদিসে আছে মালুম যেটা মালুম সেটা মৌকাম না মতো সাবে মৌকাম স্পষ্ট সেটা ওয়াল কাইফু মাজহুলুন কিন্তু এর ধরন আল্লাহ কেমন ভাবে সমুন্নত আরশের উপর না মানুষের মতো আমি এখানে বসে আছি সুতরাং আমাকে এই জায়গাটা ভিড়ে আছে আমি একটা জায়গা হোল্ড করে আছি আর এই চেয়ারে আমি সীমিত এইরকম কখনো চিন্তা আল্লাহ পাক সম্পর্কে করবেন না কিন্তু আল্লাহ পাক আরশের উপর সমুন্নত আল্লাহ পাকের আরশের উপর সমুন্নত হওয়ার ধরনটা মোতাশাবে বলবে কিন্তু বিদাতিরা যে ধরন তো মোতাশাবে আছে আছে কিন্তু আল্লাহ আরশের ঢাকায় মোতাশাবে স্পষ্ট বলা যাবে না এই জন্য তাদের কাছে প্রশ্ন করে এক দল বলছে কোথায় এরকম কথা বলিও না আল্লাহ কোথায় একজন বলিও না আর আর একটা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান সুফি বর্ণদের কাছে সব কিছু দিয়ে বিরাজমান হ্যাঁ আর কেউ বলছে যে আবার বলি ফানাফিল্লা যে হয়ে যায় তার মধ্যে বিরাজমান সুতরাং ওই হিন্দু ধর্মই তো হইল রামের মধ্যে আল্লাহর অবতরণ ওদের কাছে আর এদের কাছে বলি আউলিয়ার মধ্যে অবতরণ এই আকিদা শিরকি কুফরি আকিদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাও বলেছেন শেখে আকবার স্বয়ং অনেক বলেছেন যে আল্লাহ পাকের লিল্লাহ ওয়াজহুন ওয়াইয়াতুন আমার কাছে কিতাব আছে আমি কিতাবটি আছে আমার এখানে লাইব্রেরিতে সামনে রেখেছি আল্লাহ পাকের চেহারা আছে আর কি আছে হাত আছে তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেহারা ওয়াজহুন আর ইয়াদুনের অর্থ বুঝেছেন না বুঝেননি না এমনি বললেন বলতে যে মতো সাবে মতো না বলেননি বলছে আল্লাহ পাকের চেহারা আছে হাত আছে ওয়ালা নাকুলু আর এটা কখনো বলবো না আর ইয়াদ বিমানাল কুদরা হাত মানে কুদরতি হাত মানে ক্ষমতা এই অর্থ বলবো না যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি নেতৃত্বের ক্ষেত্রে কোন একটা কাজ এই পল্লী গ্রামে একটা কাজ হয়েছে একটা ব্রিজ প্রয়োজন ছিল আর কোন এক সরকার আমলে ওই ব্রিজটা হয়েছে যেটা দেশের এলাকাবাসী খুব প্রয়োজন ছিল নীতির উপর তারপরে বলছে এই ব্রিজটা করায় অমুক পার্টির হাত আছে অমুক দলের হাত আছে বলছে না বলছে না হাত আছে মানে এখানে তাদের ক্ষমতা কাজ করেছে তাদের ক্ষমতায় তাদের ক্ষমতায় থাকাকালীন তারা এই কাজটা সম্পাদন করেছে এই অর্থে আল্লাহ পাকের হাত নয় ওয়ালা না করলো আলিয়াত বিমানাল মুদ্রা তারপরেও এই গুমরাজি আমাদের সমাজে মজুদ রয়েছে আল্লাহ পাক যেন হৃদায়ত দান মাসানি মানে বারবার ফিরে আসে কোরআন কারিমের আয়াতগুলি বারবার ফিরে আসে এটাও বোঝার বিষয় আল্লাহ পাকের বলে দেখেন ঘটনাবলীর ক্ষেত্রে আল্লাহ এক জায়গায় শুধু ঘটনা এক নবীর শুরু করলে মুসা আলাইহিস সালাম ওখানে বয়ান করে দিলেন আর অন্য জায়গায় এরকম করেননি বারবার ফিরে আসছে ঘটনাবলীর ক্ষেত্রে বারবার ফিরে আসছে আদম আলাইহিস সালামের কথা উসজুদু লি আদম এভারেস্টের আদম কাছে তার কত জায়গায় কোরআন কারিমে আসছে আসছে না আসছে নেই অনেকে যারা মোটা খায় মোটা বুঝে বেশি কিছু বুঝে না তাদের গভীরতা এই না বুঝি তো কেমন কথা হলো একটা ঘটনা পাঁচ জায়গায় সাত জায়গায় দশ জায়গায় কোরআনে কেন ঘটনা একবার বয়ান করলেই তো না তাই না বলুন বুঝেছি বুঝেন আসল মানুষ কোরআন আল্লাহ কি উদ্দেশ্যে নাজিল করেছেন এটা বুঝেনি যার ফলে এটা বুঝতে পারে কোরআন কি
হচ্ছে উপদেশ কারণ হচ্ছে মানব জাতির জন্য মুসলিম অমুসলিম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য উপদেশ এজন্য হাদা যিকরুন মুবারাক আল্লাহ বলেছেন এই হচ্ছে বরকতময় উপদেশ ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় আমি আল্লাহ উপদেশ নাযিল করেছি কোরআন উপদেশ না উপদেশ নয় উপদেশ উপদেশ মাঝে মধ্যে দিতে হয় না একবারে দিয়ে কাজ হয়ে যায় তাহলে ওই হয়তো আপনি মাসে একবার কোরআন খতম করবেন মাসে অনেকে করেন না ছয় মাসে এক বছরে তাহলে একদিক থেকে কোরআন পড়ছেন আপনি ওই যে একবার পড়ে নিয়েছেন ছয় মাস আগে মুসা আলাইহিস সালাম পড়ুন না আর ছয় মাসের মধ্যে সবগুলি যদি এক জায়গায় থাকতো জান্নাতের বিবরণ চললো দশ পাতা বিশ পাতা হ্যাঁ এক পাতা এক জুস একটা শোনা শুধু জান্নাত একটা শোনা শোনা শুধু জান্নাত জান্নাতের কথা যখন পড়ে দিল খুব খুশি হল খুব খুশি হল খুব খুশি হল তারপরে গোটা করে আর জান্নাতের নাম এলো না ভুলে গেছে তিন মাস আগে জান্নাতের কথা পড়েছে ভুলে গেছে জান্নাতের কথা তিন মাস আগে ছয় মাস আগে শুনেছিল পড়েছিল আর তারপরে ও জান্নাত তখন খুব ভয় লেগেছিল আর ভুলে গেছে পাপ করা শুরু করেছে মমিনদের কথা এক জায়গায় শুধু আর কাফের কথা আরেক জায়গায় মমিনের কথা ছয় মাস আগে পড়েছে মমিনের কথা ভুলে গেছে ছয় মাস আগে কি পড়েছে কাফের পথ চরিত্র পড়েছে এক জায়গায় শুধু পড়েছে আর ওই পথ চরিত্রকে ভুলে যাওয়ার পরে কাফের চরিত্র গ্রহণ করে ফেলেছে হয়তো না হয়তো না কিন্তু গণন যেখানে মমিনের কথা গোনা বলি কাফের দুটা একটু সুরা পড়ে মমিনের কথা কাফের কথা আখেরাতের কথা হ্যাঁ দুনিয়া যে তুচ্ছ এইসব কথা বারবার করে ফিরে আসছে জান্নাতের কথা জাহান্নামের কথা আজাবের কথা শাস্তির কথা নিয়ামতের কথা বারবার করে ফিরে আসছে ইমানে তাজাদ্দুদ হচ্ছে মানে রিমল হচ্ছে আল্লাহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে নাযিল করেছে এই ফায়দা হতো না যদি আমাদের বই আজকালকার যেমন বই লিখা হয় এরকম বই পাঁচশো পৃষ্ঠার বা হাজার পৃষ্ঠার বই আর এক জায়গাতে একটা চ্যাপ্টারে একটা বিষয় শুধু ওই চ্যাপ্টার যদি না পড়ে কিছু জানতে পারবেন না উপদেশ নিতে পারবেন শুনতে পারবেন আল্লাহ পাক এই জন্য এই কোরআনের গুণ বলেছে মাসানি এর বিষয়গুলি ঘটনাবলীগুলি জান্নাত জাহান্নামের কথা ইমানের কথা কুফরির কথা ভালো আমলের কথা খারাপ কাজের কথা মাসানি বারবার করে ফিরে আসি আল্লাহ পাক পুনরাবৃত্তি করেছেন তাকশাই রবিন জরুরুল্লাযিন ইখশাউনা রাব্বাহুম কোরআন পড়লে যারা সৎ মানুষ মুমিন মানুষ তাদের অবস্থা কেমন হয় এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে প্রখ্যাত তাবি দাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াতে আল্লাহ বলিদের গুণাবলী পেশ করা হয়েছে আল্লাহর ওলিদের গুণাবলী পাগলামি করে না যে পাগল হয়ে গেল বেহুশ হয়ে বেহাল হয়ে পড়ে আছে ওয়াজ তো বাবা অজ হয়ে গেছে হাল বেহাল হয়ে গেছে হ্যাঁ এখন মজজুব জাজ হয়ে আছে ও হ্যাঁ এইসব ভাষা হচ্ছে সুফিদের ভণ্ডামি ভাষা কোরআনের ভাষা শোনেন আল্লাহর যারা ওলি তাদের কেফিয়াত তাদের অবস্থা কেমন হয় আল্লাহ পাকের কিতাবের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর উপদেশ শুনলে এই কোরআন করিম যারা চর্চা করে তাকশায় করবে নজরুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের শরীর শিউরে উঠে ইরশাবা মানে শরীরের লোমগুলি দাঁড়িয়ে যাওয়া খাড়া হয়ে যাওয়া যেটাকে আমরা বলি লোম খাড়িয়ে তাই না ভয়ে যাওয়া রাতে যদি ভয় লাগে যে আমাকে মনে হয় চিন্তাকেরা ধরতে যাচ্ছে অথবা আমরা ছোটকালে কিন্তু এরকম কি জিন শয়তানকে খুব ভয় করতাম একার কোথাও গেছি পিছন থেকে মনে হচ্ছে কে যেন শ্বশুরকে আওয়াজ কোথায় আসছে এরকম মনে হইতো না হইতো না এখন হইতে পারে অন্ধকারে যখন এটা মনে হইতো তখন মাথা থেকে এক পা পর্যন্ত যত লোম আছে সবগুলি খাড়িয়ে
কি যে অবস্থা হয় ওটা যা হয়েছে বা যা সবারই হয়েছে হয় না তো সেই বুঝতে পারে যে কি অবস্থা ভয় পেলে তো আল্লাহর ভয়ে তাদের অবস্থা কি হয় কোরআনের কথা শুনলে আল্লাহর বাণী শুনলে শরীর শিউরে উঠে সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরা শরীর শিউরে উঠে তো হুঁশ থাকে না থাকে না তাহলে হুঁশ থাকে আল্লাহ বলিরা বেহুশ হয় না হুঁশ থাকে আর বিদাতিরা বেহুশ হয়ে যায় আর নামাজ টামাজ ছেড়ে দিয়ে চার পাঁচ দিন গিয়ে কিসের জমিতে কেউ পাটের জমিতে কেউ আখের জমিতে আরো কিসের কিসের জমির কথা আছে তাদের জোরের ভিতরে গড়ি ঢুকে ঠিকই ওর চার পাঁচ দিন ওর নামাজ গেল কোথায় আর কে এবার মন্দি গেল কোথায় আচ্ছা বছর কে বছর বরং জিন্দগি খাবারই লাগে না নাম বলা দরকার নেই বিনা নামে মানুষ যদি সংশোধন হয় তার নাম বলা দরকার নেই কিন্তু আমাদের সমাজে নাম না বলে সংশোধন হয় না তাই মাঝে মধ্যে কখনো নাম বলা হয় তাফসীর করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের আল্লাহর বন্ধুদের গুণ বলেছেন তাহলে আপনার মধ্যে গুণ তৈরি হতে পারে স্বাভাবিক চেষ্টা করতে হবে এই গুণ তৈরি করার জন্য যে যখন আল্লাহ কিতাব কোরআন তেলাওয়াত করবেন আর অর্থ বুঝে পড়বেন তখন তার সাথে আপনি সামঞ্জস্য রাখবেন আপনি শুধু পড়ছেন মুখে জবানে পড়ছেন আর আপনার শরীরে তার উপর প্রভাব নেই আপনার অন্তরে তার প্রভাব নেই এরকম নয় বরং আপনার উপরে এর প্রভাব পড়বে আপনার অবস্থা পরিবর্তন করবে অন্তর নরম হবে আর চোখ দিয়ে পানি আসবে আল্লাহর কাছে চাইবেন আর দুনিয়া যে তুচ্ছ সুতরাং দুনিয়া থেকে বিমুখ হবেন আখেরাতের দিকে আপনি ঝাঁপ দেবেন এগুলি অবস্থা তৈরি হবে হুঁশ থাকবে বহুশ হবে সুম্মা অতপর তালীন জুলুদ ও মকলু এলা জিকিরিল্লাহ আল্লাহ পাকের স্মরণে তাদের অন্তর এবং তাদের শরীরে বিনম্র হয়ে যায় লানা এলিন মানে হচ্ছে নরম হয়ে যাওয়া অন্তর নরম হয়ে যায় আর তাদের শরীর নরম হয়ে যাবে মানুষের শরীর যখন নরম হয়ে যাবে তখন আবার তাকাব্বুর অহংকার থাকতে পারে সুতরাং কোরআন যারা চর্চা করবে কোরআন শিখবে শিখাবে কোরআন অর্থ শিখবে শিখাবে তাদের মধ্যে অহংকার হতে পারে না হ্যাঁ যালিকা হুদাল্লাহ এই হচ্ছে আল্লাহ পাকের হিদায়াত ইহাদি বিহি মাইয়া সাজাদি আল্লাহ পাক যাকে ইচ্ছা রাস্তা দেখিয়ে থাকেন ওমাই ইয়ুদরিলিল্লাহু ফামা লাহু মিন হাদ আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে দেন তাকে হিদায়াত করার কেউ নেই কোনো শক্তি নেই কিন্তু আল্লাহ পাক জবরদস্তি হিদায়াত করেন না যেমন জবরদস্তি গোমরা করেন না মনে রাখবেন কোরআনে কারিমে যে আয়াতগুলিতে বলা হয়েছে যে আল্লাহ যাকে গোমরা করে দিবে তাকে কেউ হিদায়াত করতে পারবে না আর যাকে আল্লাহ হিদায়াত করে দিবে তাকে কেউ পথভ্রষ্ট করতে বা গোমরা করতে পারে এর মানে এই না যে আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দিবেন এরকম নাই কখনো বুঝেছেন নাকি এরকম যে নামাজ পড়তে আসছেন মসজিদে আল্লাহ আল্লাহ ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিলেন ফেরেশতা দিয়ে করেছেন নাকি কাউকে কোন বেনামাজি কে করেছে যে ভাই একদিন ফজরে এসেছিলাম আর হঠাৎ করে ধাক্কা খেয়ে আছাড়িতে বাইরে পড়ে গেলাম আর এলাম হচ্ছে আছে কোনো বেনামাজি এরকম ভাই একদিন ইসলাম কবুল করতে চেয়েছিলাম শিল্পীরা তোমার মাজার পূজা বাদ দিয়ে তোমা করতে চেয়েছিলাম আল্লাহ ধাক্কা দিয়ে মাজার এবার অবশ্যই পৌঁছে দিলেন এরকম হয়েছে নাকি না স্বেচ্ছায় গিয়েছেন শিল্প পুরি করতে বুঝেন আল্লাহ পাক কখনো জবরদস্তি হেদায়াত করেন না জবরদস্তি গোমরাহ করেন না এই আয়াতগুলির তাহলে অর্থ হচ্ছে মানুষ যেদিকে ঝাঁপিয়ে যায় সেদিকে চলার স্বাধীনতা আল্লাহ দিয়ে দেন তুমি গোমরাহ হবে নামাজ পড়বে না যাও শিরিক করবে কুফরি করবে মাজারে চাইবে আল্লাহর কাছে চাইবে না যাও হ্যাঁ ফিরে আসবে তওবা করবে ঠিক আছে আসো সাদর গ্রহণ করেছি সংশোধন করবে আসো তোমাকে তৌফিক দিচ্ছি হ্যাঁ তওবা করবে ভালো মানুষ হবে হও তোমাকে তৌফিক দিচ্ছি এই হচ্ছে এর অর্থ যে আল্লাহ পাক যাকে হিদায়াত করবেন কেউ গোমরাহ করতে পারবে না আর যাকে গোমরাহ করবেন তাকে হিদায়াত তারপর আল্লাহ পাকের সাথে আফামান ইয়াত্তাকি ওয়াজহি সু আল আযাব ইয়াউমাল কিয়ামা ক্বিলা লিল যালিমিন যুকু মা কুনতুম তাকসিবুন আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক হবে কিয়ামতের দিন সেই দিন যেহেতু হাত পা বাঁধা পা বাঁধা হাত বাঁধা আসামি জাহান্নামের আসামি তখন সামনে জাহান্নাম দেখতে পাবে জাহান্নাম দেখে জাহান্নাম দেখতে বাঁচতে হবে কিন্তু বাঁচবে কেমন করে হাত বাঁধা আছে হাত বাড়াইতে পারছে না পা বাঁধা আছে এগোতে পারছে না তখন মুখটা বাড়াবে মুখটা তার বাঁধা নেই মুখটা বাড়িয়ে এইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে কি মুখটা আরো এগিয়ে দিচ্ছে কিন্তু উদ্দেশ্য তার হচ্ছে আমি এই জাহান্নামের আদাল থেকে আর আগুন থেকে রক্ষা পাবো এইরকম লোক যারা
এরা আর সেই লোক যারা কিয়ামতের দিন আসবে আম্মা ইয়াতিহি ইয়াউমান আমানা ইয়াউমাল কিয়ামত অন্য আয়াত আল্লাহ বলেছেন একদল আসবে কিয়ামতের দিনে নিরাপদে আমানা নির্ভীক হয়ে কোনো ভয় নেই ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন না কোনো ভয় আছে না চিন্তা আছে দুই দল কি সমান হতে পারে দুই দল কখনো সমান হতে পারে না আল্লাহ পাক এখানেও একটা বাক্যকে উজ্জ্বল রেখেছেন যে বাক্যটা তো বললাম আল্লাহ পাক বলছেন আকামাই আচ্ছা বলো তো ওই ব্যক্তি যে ব্যক্তি ইত্তাকি বজাই নিজের মুখমণ্ডল দ্বারা বাঁচতে চাইলে সুআল আযাবি জঘন্য আযাব থেকে ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিনে এই লোক আর ওই লোক যেই ব্যক্তি নিরাপদ কিয়ামতের মাঠে আসবে দুই লোক কি সমান হতে পারে কখনো সমান হতে পারে না ওয়াকিল আলিল জালিমিন সেইদিন জালেমদেরকে বলা হবে মুশরিক জালেমকে বলা হবে আল্লাহর হক নষ্টকারী জালেমকে বলা হবে নিজের ব্যক্তি জীবনে যে জুলুম করেছে আর মানুষের হক নষ্টকারী জালেমকে বলা হবে এরা বলেছি কিন্তু জুলুম কত প্রকার তিন প্রকার এই জন্য এই তিন রকম ভাবে বললাম এই সমস্ত রকমের জালেমকে বলা হবে সেদিন জুকু আসাদন গ্রহণ করতে থাকো সাত চাটতে থাকো মা কুনতুম তাসিবুন যা তোমরা কর্ম করেছিলি উপার্জন করেছিলে কাসাবা একসেও মানে উপার্জন করা কাসাবা একসেও মানে হচ্ছে কাজকর্ম করা তো যে দুনিয়াতে উপার্জন করেছিলে পাপ এর শাস্তি গ্রহণ করতে থাকো কাযাবাল্লাযিনা মিন ক্বাবলি আল্লাহ বলছেন যারা এর পূর্বে ছিল তারাও মিথ্যা প্রতিপন্ন হয়েছে মিথ্যা মনে করেছে ফাতাহুল আযাব মিন হাইসু লা ইয়াশুরুন তখন তাদের উপর আযাব এমন ভাবে এসেছে যে তারা টেরও পায় যেসব জাতি কে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করেছেন আমার বাপের কথা পাহাড়ে উঠে যাবো পাহাড়ের উপর উঠে যাবো পানি থেকে বেঁচে যাবো পানি খেয়ে দাদা কমে আর এটা আবার পানি হয়ে যাবে দিয়ে সমুদ্রে আমাদেরকে গ্রাস করে দেবে কল্পনা করতে পেরেছে কখনো কল্পনা করতে পারে এইরকমই লুত আলাইহিস সালামের জাতি এইরকম যতগুলি জাতি আল্লাহ সমুদ যেসব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কখনো তারা কল্পনা করতে পারেনি এইভাবে এমনকি আবু জাহাল আবুল্লাহ কখনো কি ভাবতে পেরেছিল যে বদরে আবু আবু জাহাল হত্যা হবে আর এত লাঞ্ছিত অপদস্থ হবে আর এই পরিণাম এগুলো যদি ভাবতে পারতো তো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে দুশ্মনী করতো না চাচা হামজা ইমান নিয়ে আসলো চাচা আর কি আব্বাস ইমান নিয়ে আসলো রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আবুল্লাহ বড়ই শত্রুতা করলো যদি জানতো যে শেষ পরিণামে মোহাম্মদই বিজয়ী হয়ে যাবে আমরা এগিয়ে যাবো তো কখনোই দুশ্মনী করতো না মানুষ পরিণাম বুঝে না যে কি করতে যাচ্ছে কি হতে যাচ্ছে এই জন্য সবসময় ভালো মানুষ হয়ে চলতে হয় ভালো থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে রক্ষা করবে আল্লাহ পাক এরশাদ করছেন যে তাদের উপর এমন ভাবে আযাব এসেছে যে তারা টেরও পায়নি আসলে ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া সুতরাং আল্লাহ পাক তাদেরকে এই পার্থিব জীবনে লাঞ্ছনার আযাব চাকিয়েছিলেন লাঞ্ছনার আযাবের স্বাদ দিয়েছিলেন ওয়ালা আযাবুল আখিরাত আকবার তাতে যথেষ্ট হয়নি যে শেষ আর কিছু হবে না মাটিতে মিশে গেছে না আবু জাহালের শেষ হয়ে গেছে আবু লাহাবের শেষ হয়ে গেছে ফিরআউনের শেষ হয়ে গেছে কারণের শেষ হয়ে গেছে না শেষ হয়নি ওয়ালা আযাবুল আখিরাত আকবার আর আখিরাতের আযাব অবশ্যই অবশ্যই সবচেয়ে মারাত্মক বড় আযাব তো মহাশাস্তি তো আছেই এখনো বাকি আছে প্রত্যেকের জন্য সর্বযুগের মান অপরাধীদের জন্য লাউ ফাহমি আলামুন তারা যদি বুঝতো তাহলে কখনো এই রকম কাজ করতো না ওয়ালা কাদ জারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল আমি সন্দেহ আমি মানব জাতির জন্য এই কোরআন কারিমে বিভিন্ন রকমের উপমা বর্ণনা করেছে সারফ হয় সারফ মানে সারফ না জারাবনা বলে জারাবনা মানে বর্ণনা করা আর সারফ না বর্ণনা আর সারফ না আছে ওর মানে হচ্ছে বর্ণনা করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানব জাতির জন্য এই কোরআন কারিমে বিভিন্ন উপমা বিভিন্ন দৃষ্টান্ত আমি পেশ করেছি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে কোরআন আরবিয়ান আরবি ভাষার কোরআন মক্কায় নাযিল হচ্ছে আরবি ভাষার কোরআন না হলে যদি ল্যাটিন ভাষায় হইত তখনকার যুগের প্রাচীন ভাষার মালয় ভাষায় হইত মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ভাষায় যদি হইতো সংস্কৃত ভাষায় তাহলে একজন কেউ মানে বুঝতেই পারতো না কি বলতে চাইছে না চাইছে তাই না
তাই আল্লাহ আল্লাহর খাস রহমত আল্লাহ পাকের বড় রহমত তারপরে এমন এক ভাষা আছে এই ভাষা সমস্ত ভাষার চাইতে সুন্দর ভাষা সমস্ত ভাষার চাইতেও চাইতে অল্প কথাতে অনেকই কথা বোঝানো সম্ভব এই ভাষা দ্বারা এই ভাষা আল্লাহ ইসতানাল কোরআনের দিকে উপদেশের জন্য কত আল্লাহ সহজ করেছেন যে বাংলা ভাষী উর্দু ভাষী ফার্সি ভাষী কিন্তু কোরআনের পণ্ডিত হয়ে গেছে কত আল্লাহ সহজ করে দিয়েছেন কোরআন আরবি আরবি ভাষা কোরআন তাই রাতে এওয়াজ যাতে কোনো বক্রতা নেই বক্রতা মানে পেঁয়াজ কথা দেখবেন কিছু কিছু লোকের আছে কথা বলতে গিয়ে সরাসরি কথা নেই এই পেঁয়াজ কথা বুঝাই দেয় না কি বলতে চাইছে ও মনে করেছে আমি বুঝাইতে চাইছি কিন্তু বুঝতে পারছেন না আপনি কথা কোরআনে কারিমে এরকম বক্রতা নেই যে বুঝতে পারছেন না খুব সহজে কোরআনে কারিম বুঝতে পারবেন যাতে কোনো বক্রতা নেই আল্লাহ তখন যাতে করে তারা গুনাহ থেকে বাঁচতে পারে তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য গুনাহ থেকে মানুষকে বাঁচানো পাপের জীবন থেকে অন্যায়ের জীবন থেকে মানুষকে বাঁচানো এই হচ্ছে উদ্দেশ্য আর কোরআন তেলাওয়াত করলেন আর গুনাহ থেকেই বাঁচেন না কোরআনের হাফেজ হইলেন আর গুনাহে ডুবা হারাম ব্যবসায়ী ডুবে আছেন কোরআনের হাফেজ আর কারি আর আলেম হইলেন আর হারাম কাজ ছাড়তে পারলেন না বড় জলেন ঠিক করতে পারলেন না তাহলে আল্লাহ পাকের কাছে বড়ই জবাবদারি করতে হবে অনেকবারই আমি মৌখিক বলেছি এখানে আয়াতের শুনে আল্লাহ আল্লাহ পাক একটি উপমা পেশ করছেন রাজুলান এক লোকের এক ব্যক্তি ফিহে শুরাকা এক লোক যে হচ্ছে ক্রীতদাস গোলাম একজন মালিক রয়েছে একজন মালিক আর কয়েকজন মালিক আবার অন্তরের মিল নেই অন্তরদ্বন্দ্ব লড়াই ঝগড়া যদি থাকে আর কোম্পানির মালিক হচ্ছেন পাঁচজন কারো সাথে কারো মিল নেই কারোর সাথে কারো মতবুদ্ধি নেই কথাবার্তা নেই তাহলে লেবারকে একজন যদি বলে যাও তুমি আজকে দিয়ে আসতে পারো আরেকজন বলে তুই বাইরে যাও বলবে না আরেকজন বলবে না যেতে হবে না আমার অফিসে কাজ আছে আজকে আমার অফিসিয়াল কাজটা সেরে দিতে হবে মহা মুশকিল হয়ে যাবে আল্লাহ বলছেন তাই সোরা কাউ কথা সাথে শুন ওয়ারাজুলান সালামান লিরাজুলিন আর আরেকজন কিন্তু দাস বললাম মানুষ আছে সালামান একবারে নিকুত নির্বেজাল লিরাজুল একজনের মালিকানা একজনের মালিকানা একজন গফিল মালিক আর এক কোম্পানির মালিক একজন আর ওই আদেশ নিষেধ ওর উপর আর কোন মদির পুর মানে সুপারভাইজার এদিকে টানে ওই দিকে টানে টানা আসলে করার কোন লোক নেই একজন হালিয়াস তামিয়ান মাসালা এই দুই ছেলে লোক কি উদাহরণস্বরূপ সমান হইতে পারে কখনো সমান নাই যারা হাউস ড্রাইভার কাজ করেন তারা ভালো করে বুঝতে পারছে যারা কাজের মেয়ে বাড়িতে কাজ করে তারা ভালো করে বুঝতে পারছে যে বাড়িতে যদি একটা মহিলা ওই মালিক নিয়ে হুকুম করে তাহলে খুব সহজ অথবা মালিক যেটা হুকুম করলে সেটাই হলো খুব সহজ কিন্তু বাড়িতে আট দশটা ছেলে মেয়ে আছে কেউ সাবালো কেউ না পালো একজন বলছে রো বাকালা বাকালা আরেকজন বলছে ইয়ালা টিপসা ইয়ারা হ্যাঁ গাড়ি নিয়ে সবাই যাবো খুব ভালো আরেকজন বলছে না না আমাকে তো জোবাই দিতে হবে হ্যাঁ মুসিবতের শেষ এসে বসতে পারেন একজনের একজনের সামনে রেখে চারজন বলছি আবার যাবো মুসিবতের শেষ নেই একটু আগে বলতে একসাথে সকলে রেখে দিতাম এইরকম পেরেশানি হাতে বলা হারাজ কত হচ্ছে মানুষের তাই না দুনিয়া এই পেরেশানিতে যদি পেরেশান হয়ে যান কাল কেমতে কি অবস্থা হবে মুশরেকে যেই মুশরেক অনেক দেবদেবী গ্রহণ করেছে যে মুশরিক অনেক পীর ওলি গ্রহণ করেছে অনেক পীর উদ্দেশ্য এই না যে এক পীর শুধু মরিদ হবে না আল্লাহকে বাদ দিয়ে কাউকে পৃষ্ঠপোষক পীর ওলি ধরবেন না যে এরা আমাকে উদ্ধার করে দেবে বরং এক আল্লাহর গোলামান আপনি আব্দুল্লাহ আপনার নাম আল্লাহর বান্দা আর আপনি এই সাক্ষী দিয়েছেন যে এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা আসলাম না মোহাম্মদান আব্দুহু ওয়া রাসূলুহু সুতরাং এক আল্লাহর বান্দা যদি হন আর এক আল্লাহকে যদি সবকিছুর মালিক মনে করেন বিশ্বাস করেন আর এক আল্লাহর কাছেই যদি সর্ব অবস্থায় চান কোন টেনশন হবে না অসুখ হয়েছি কি ভালো করবে আল্লাহ চাইবো কার কাছে আল্লাহ আর কাছে হ্যাঁ ছেলে মেয়ে হয় না চাইবো কার কাছে দেবেন দাতা আল্লাহ চাইবো আল্লাহর কাছে বুঝা গেছে জি
টেনশন হয়েছে, আর্থিক সমস্যা, কে দূর করতে পারে সমস্যা? আল্লাহ চাইবো কার কাছে? যিনি দূর করতে পারে একমাত্র তার কাছে, গফরের জন্য। যে কোনো অবস্থায় থাকে দুনিয়ার যে কোনো জালে আমার কিছু করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশা জেল থেকে ফয়সালা হয়, সুতরাং তার স্বর্ণাপন্ন হবে, তার আশ্রয় গ্রহণ করবো। বল আউযু বিরাব্বিল ফালাক, বল আউযু বিরাব্বিন নাস, তাই না? পক্ষান্তরে যারা সুবহানাল্লাহ মুশরিক, কাকে ডাকবে? ভালোবাসা এসছে মাদানী রাসূলুল্লাহ বলবে, না ইয়া আলী মাদান বলবে, হ্যাঁ না ইয়া হুসাইন বলবে, হ্যাঁ না ইয়া ফাতেমা বলবে, না ইয়া সাইয়েদা জাইনাব বলবে, না ইয়া বারিম নামাজ কাযা বলতে চিষ্টি বলবে, না বলে ইয়া কাউসে আযম বলবে, মাদান বলবে, বুঝছেন বুঝছেন না? ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, এই তাদের ভাষা ধর্ম, তাদের বড় বড় আলমা ছিল, বলে ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, হে জিলানী বড় পীর, পীরানে পীর দস্তগীর, শাইয়ান লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কিছু তুমি দাও। কত পেরেশানিতে মুশরিকরা আছে, আর আলহামদুলিল্লাহ আমরা আমরা সব ভালোবাসা করতে পারি, ভালোবাসা করতে পারি, তৌহিদ প্রতিষ্ঠাকারী সমস্ত ভালোবাসা করতে পারি। যদি মরে যায় আল্লাহ পাকের আমানত ছিল, আমার পথে নিয়ে গেছে, মুশরিক দেখি অসুস্থ হয়ে, যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ অসুস্থ করেছেন, ওয়াইদা মারিদু ফাওয়াইশফি, নেবাই আল্লাহ বলছেন, আমি যদি রোগাক্রান্ত অসুস্থ হই সেই আল্লাহ তো সে পাবে না, আর কেউ পারে, কেউ পারে না। তার আর পেরেশান ছেলে মেয়ে হয় না, কোন দরবারে যাব, কেউ পরামর্শ দেয়, এত খরচ করে লাভ কি, চলে যা শাহজালালে চলে যা, আর একজন এসে বলছে তারপরে তিনি আর এখানে, আমি তো পয়সা আছে, যা তুই ভারতে চলে যাও, খাজা বাবার দরবারে চলে যা, চলে যাচ্ছে আজমের শরীফ চলে যা, আর একজন বলছে আপনি তো ইন্টারন্যাশনাল লোক, তো আপনি এখানে কেন, আপনি সরাসরি বড় পীর দরবারে চলে যান, বাংলার শরীফে চলে যান। আরে পেরেশানি শেষ নাই, সকাল বিকাল নিয়ে মসজিদে নানা পরামর্শ নিয়ে কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন, বাবা মসজিদে শেষ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল এখানে বলছেন হাল ইয়াস্তাবিয়ান মাসাল, আলহামদুলিল্লাহ দেখলাম আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, কেন আল্লাহ এখানে আলহামদুলিল্লাহ বললেন? তাফসীর কাতর বলছেন যে কিসের আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক মানব জাতির উপর তার শরীয়তের হুজ্জত কায়েম করে দিয়েছেন, কেউ বলতে পারবে না যে আল্লাহ কোন জানতাম না, আল্লাহ উপমা দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে তুমি কয়টা মালিক চাও, এক মালিক চাও না দশ মালিক চাও, দুনিয়ার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা হয় একটা আধা পাগলও বলবে আমি এক মালিক চাই, এত মালিক চাই না, আমি সবার হুকুম পালন করতে পারবো না, আমি এক এক হুকুম পালন, আমার প্রতিনিধিদের যাকে বানাবে বানান, আমি একজনের কথা শুনি। আর ধর্মের ক্ষেত্রে বড়ই পাগল, বড়ই বক, বায়াত সালাম লাই আলম, ধর্ম অধিকাংশ লোক বুঝে না জানে না, তারা ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মওতের কথা স্পষ্ট উল্লেখ করেছেন, এই আয়াতের পরেও কি গোমরাহ হতে পারে? কিন্তু শয়তান যে কত কামিয়াব, ইবলিস শয়তান, জিন শয়তান কত যে কামিয়াব, কত যে খুশি, কোরআন থাকা সত্ত্বেও মানুষকে গুমরা করেছে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, সব ক্ষেত্রে শয়তানের নেতৃত্ব চলছে। চিন্তা করুন আপনি, আল্লাহ বলছেন ইন্নাকা, নিশ্চয় আপনি হে নবী, নিশ্চয় তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়িতুন, মাইয়িতুন নাকি, ভালো করে শুনে সূরা আজ-জুমার আয়াত নম্বর 30, নিঃসন্দেহে তুমি মৃত মাইয়িত হবে, তুমিও মরবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তাহাও মরবে, যারা তোমার বিরোধিতা করছে, যারা দুশ্মনী করছে, যারা ক্ষতি করার চেষ্টা করে, যারা ঈমান নিয়ে আসে তারাও মরবে, মানে অন্যরাও মরবে, মুসলিমও মরবে, অমুসলিমও মরবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তারপরে যখন বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে তখন আর কিছু বলার থাকবে না, বিরুদ্ধে সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, মুখ বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে অস্বীকার করেছিল, জবান দিয়ে জবান বন্ধ হয়ে যাবে, হাত পা কথা বলে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আর এক বাদ অনুবাদ হবে।
হবে সেটা হচ্ছে তাফসীর কারণ উল্লেখ করেছেন আত্মাহু এবং বডির মাঝে দেহ তিরস্কার করবে রূহকে আত্মাকে আর আত্মা তিরস্কার করবে আত্মা তিরস্কার করবে শরীরকে দেহকে আত্মা বলবে যে তুই তো এগুলো ভোগ করেছিস তুই তো ভোগ করেছিস এগুলো তোর কারণে তো আজকে জাহান্নামে যেতে হচ্ছে তোর কারণে তো আজকে বাবা মুসিবতে পড়তে হয়েছে তুই হাত দিয়ে ফিরে হাত দিয়ে উঠিয়েছিস এই জবানে খেয়েছিস তুই জেলা করেছিস তুই খুন করেছিস মানে অঙ্গ প্রত্যঙ্গকে দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে মালামত করবে তিরস্কার করবে বর্তমানে দেহ তখন বলবে যে আমাকে গাইড কে করেছিল আমার এই হাত কে আমি ঠিক করেছিল তুই তুই কাজ তোর পরামর্শ দিয়েছিস আমি করতে গেলাম তোর পরামর্শ দ্বারা কিছুই করিনি তুই যখন বলেছিস কোন বুঝেছি বস বসেছি হ্যাঁ আমি তো করতাম না তুই এই সাথে পরামর্শ না দিই অসৎ পরামর্শ কেন দিয়েছিস তো তুই বড় অপরাধী এই বাদ সম্মান ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাত ইনদা রাব্বিকুম তাখতাসমুন বাদা হওয়ার চলতে থাকবে তারপরে বাদা হওয়ার তর্ক বিতর্ক চলবে নেতা মাথা আর প্রজাদের মাঝে যে নেতা গোমরা পথভ্রষ্ট করে ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতা পথভ্রষ্ট করেছে জনসাধারণ বলবে আল্লাহ তো এই নেতাকে ধর আল্লাহ তো এই মোল্লাকে ধর এই তো আমাদের কবর মাজার বোঝা হয়েছে শিল্পী বিভিন্ন রকমের বাদ অনুবাদ তর্ক ঝগড়া হওয়ার পরে সব ফয়সালা হয়ে যায় আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেন এই আয়াত ছাড়াও বেশ কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলি স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য মওত লিখেছেন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে আয়াত কয়েকটি রয়েছে আর বহু হাদিস রয়েছে দুটি চারটি হাদিস না বহু হাদিস রয়েছে সাহাবায়ে কেরাম দের ইত্তেফাক ইজমা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার মওত হয়ে গেছে বারজাখের জীবনের হায়াত আছে দুনিয়ার জীবন নেই কিন্তু আমাদের সে বিদাতীরা বলে হায়াতুন নবী শুধু তাই না এটা মন্ত্র নয় তারা বলে নবী দুনিয়ার মত দুনিয়াতে যেমন বেঁচে ছিলেন তেমনই তিনি হায়াতে আছেন দুনিয়ার মতই হায়াতে আছেন যার ফলে নবী সাল্লামের বিবিরা নাকি উম্মতের জন্য হারাম যদি দেখতে চান মারিফুল কোরআন খুলে সূরা আছে দশে দেখবে ওয়াজওয়াজুহুম মাহাতুহুম হ্যাঁ আর ওই ওই আয়াতের তাফসীর যেখানে নবীর বিবিগণকে হারাম করা হয়েছে উম্মতের জন্য এই আয়াতের তাফসীরে বিদাতী তাফসীরে লিখছেন যে নবীর বিবিরা অথচ আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন যে নবীর বিবিরা আমাদের জন্য কেন হারাম এই জন্য হারাম যে তারা আমাদের মা আর মা সবচেয়ে বড় হারাম প্রথম হারাম হচ্ছে হরমা তালেকুম ও মাহাতুম মা দিয়ে আল্লাহ শুরু করেছে তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে মা দাদি নানি উপর দিকে যত যায় এগুলি হচ্ছে মা কোরআনের ভাষায় তাদের ধারণ আর সবচেয়ে শ্রেষ্ঠ মা সম্মানিত মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ না বিবিগণ আল্লাহ বলে তার পরে ফামাল্লে যে ফি কুলুবি মিসাই করে যাদের অন্তরে বক্রতা আছে ফায়াত্তাবুনা মা তাশাবা মিনহু তার স্পষ্ট মুতাশাবে হাতের পিছনে ছোটাছুটি করে আর স্পষ্ট কোরআন এবং হাদিস সের দলিল প্রমাণকে তার উপেক্ষা করে তাই না চিন্তা করুন আপনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে এই বিষয়টি যখন ইন্তেকাল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন ছুটি আসলেন ঘটনা জানেন না জানেন অনেকে মসজিদে নবীতে ঢুকলেন দেখছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে হুশ হারিয়ে ফেলেছেন খেয়াল নেই বলছেন যে বলবে যে ইন্না মুহাম্মাদান মাত মুহাম্মদ বলে ফাকাত আদরিকু বিসাইফ তাকে তরবারি দিয়ে তীক্ষ্ণ করে দাও এইরকম করেছেন আপনার দুইবার আর কখন মত হবে না বা দ্বিতীয়বার কখন মত হবে না মত একবার হয় যা পাই গেছে এটা প্রথম খলিফা আকীদা কিনা বলুন তো বরং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দেন বরং কোরআন কারীমের আকীদা তারপরে মসজিদে আসলেন মসজিদে আসার পরে দেখলেন যে এখানে কিছু ওখানে কিছু ছড়িয়ে ছিটিয়ে লোকেরা বসে আছে অবাক সিদ্দিক
ব্যাখ্যা দিয়ে আল্লাহর বক্তব্য শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো, যে মনে করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন সে জেনে নেই, ফা ইন্না মুহাম্মাদান মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, শুনে রাখো তোমরা কি মুহাম্মাদের পূজা দিছিলে, মুহাম্মাদের ইবাদত করতে, না আল্লাহ পাকের ইবাদত করতে, যদি কেউ মুহাম্মাদের পূজারী হয় ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, জেনে রাখো সে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, মাতা মারা গেছে, অমান কানে আবুদুল্লাহ, আর কেউ যদি আল্লাহ পাকের ইবাদতকারী হয় ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, তো আল্লাহ পাক হাইয়ুন চিরঞ্জীব, মুহাম্মদ চিরঞ্জীব নন, লা ইয়ামুত আল্লাহ পাক কখনো মৃত্যুবরণ করবেন না, আল্লাহ কখনো মত হবে না। তারপরে সুম্মা কারা হাযিহিল আয়াত, এই আয়াত পাঠ করলেন, ওই আয়াতটি আরেকটি আয়াত, সে আয়াত হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা, মুহাম্মদ একজন রসুল ছিলেন, এরপর অনেক রসুল চলে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান, মাতা মানে কি, তিনি যদি মারা যান, আও কতিল্লা অথবা তাকে নিহত করা হয়, হত্যা করা হয়, ইনকালাতুম আলা আকাবিকুম, তোমরা ইসলাম থেকে ফিরে যাবে উল্টো দিকে, ফিরলে নিজের ক্ষতি করবে, আল্লাহর কোনো ক্ষতি করবে না, মতের আয়াত পেলেন না, পেলেন না। এছাড়াও আল্লাহ বলছেন কুল্লা নাসিন লাইকাতুল মউত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতকে কেউ যদি অস্বীকার করে তাহলে কোরআনের একটি না কয়েকটি আয়াত অস্বীকার করলো, আল্লাহ পাকের নীতিমালা যে রয়েছে সৃষ্টিগত নীতিমালা, যে কুল্লু শাইইন হালিকুন, সবকিছুই ধ্বংসশীল, ইল্লা ওয়াজা, আল্লাহ পাকের সত্তা ছাড়া, সে আল্লাহ পাকের নীতিমালাকে অস্বীকার করলো, এটি একটি কুফরি আকীদা, ছোটখাটো আকীদা নয়, সামান্য মাসলা মাসাইল রব্বানের আকীদা, আমিন জোরে নাচতে রাখি না, এইরকম ব্যাপার নয়, ইমান এবং কুফরের বিষয়। সুতরাং এই ক্ষেত্রে কখনো হালকা মনে করে মনে করবেন না যে এরাও আলেমের দিন, কখনো আলেমের দিন নাই, যারা এই কুফরি শিক্ষা দিবে, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষা দিবে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, আরেকটি আয়াত রয়েছে ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিতা ফাহুমুল খালিদুন, হাফেজরা কোন সূরা আছে, চিরদিন থাকবে নাকি তারা যেতে হবে, স্পষ্ট করে যাবে থেকে পাড়ি দিয়েছেন, আর আরো শুনে বিদা মাস আল্লাহ পেয়ারা হয়ে গেছেন, নবী ইন্তেকাল করেছেন বলবেন, নবী মারা গেছেন বলবেন না, নবীর অভাব দেখেছে বলবেন, আল্লাহ পেয়ারা হয়ে গেছে, হ্যাঁ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, মতের আকিদা রেখে যদি এই ভাষাগুলি ব্যবহার করে অসুবিধা নেই, কিন্তু আসলে বিদাতি ভাষা কেন এসেছে, কারণ এই বিদাতিদের আকিদে হচ্ছে যে নবী মারা যাচ্ছে, সেটা আল্লাহ পেয়ারা হয়েছেন, আল্লাহর সাথে মিলে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, হ্যাঁ পরলোক গমন করেছেন, এইসব যদি এটা বিয়াদি হইতো তা আয়সা দিয়ে আল্লাহ বিয়াদি করেছেন, বলছে মাতাম নবী সাল্লাম মারা গেছেন, আমার পক্ষের সামনে সাহার আর নাহার, নাহার মানে পক্ষ আর সাহার হচ্ছে নিজে, এই অবস্থায় তো মাতা বললেন না বললেন না মারা গেছেন, আদব বুঝতেন না তারা নাকি, না ওই আদব নিতে হবে না যে আদব সাহাবাইকে আমরা করতেন, আরো কোন অন্য আদব নিতে হবে, অন ইসলামিক আদব নিয়ে আসতে হবে, আজকে এখান থেকেই শেষ করছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা এই সূরা দর্সে শেষ করব, কারণ এরপরে আসার পরে হয়তো অনেক বাইরে যাবে গিয়ে সম্মিলনে উদারিয়াতে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বোঝার তৌফিক দান করে, এবং আকীদা ইবাদত আমলের ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতে ফেরদৌস দান করেন, গুনাহ ক্ষমা করে দেন,
যারা অসুস্থ পীড়িত রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ দান করেন, যারা পরামর্শ করতে ক্যান্সার রয়েছেন তাদের পরামর্শ যেন দূর করেন, যারা কর্মহীন রয়েছেন কাজকর্ম নেই তাদের আল্লাহ ভালো কাজের যেন ব্যবস্থা করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন, যারা গোমরা হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, আল্লাহ যারা নেক আমলের উপর রয়েছে সেটি আকীদা করেছে আল্লাহ পাক তাদের আরো যেন আমল বৃদ্ধি করেন এবং আল্লাহ আল্লাহ যেন আরো তৌফিক দান করেন, তাদের যেন আল্লাহ রাস্তাকে যেন আরো প্রশস্ত করেন দিনের দাওয়াতের